কংগ্রেস যুগের প্রায় 70 বছর, পরিবারতন্ত্রের রাজনীতিতে তলানিতে গোটা দেশ। 2024 দেশের দায়ভার কাঁধে নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, আর তারপর গত 10 বছরে বদলে গিয়েছে ভারতের পরিসংখ্যান। কিন্তু তাও মিথ্যে রটিয়ে দেশবাসীকে বিভ্রান্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে সোনিয়া রাহুলরা। চলুন দেখে নেওয়া যাক গত 10 বছরে কিভাবে বদলেছে ভারত। মোবাইল উৎপাদন 2014 আগে ছিল 18,900 কোটি টাকার, যা 2024 তা দাঁড়িয়েছে 4,100 কোটি টাকার। চিনি উৎপাদন 2014 আগে ছিল 6,40,000 টন, যা 2024 হয়ে দাঁড়িয়েছে 3,43,00,000 টন। জাতীয় সড়ক 2014 আগে ছিল 91,287 কিলোমিটার, যা 2024 হয়ে দাঁড়িয়েছে 1,46,145 কিলোমিটার। বিমানবন্দর 2014 আগে ছিল 74টি, যা 2024 হয়ে দাঁড়িয়েছে 148টি। মেট্রো নেটওয়ার্ক 2014 আগে ছিল 248 কিলোমিটার, যা 2024 হয়ে দাঁড়িয়েছে প্রায় 1,000 কিলোমিটার। মেডিকেল কলেজ 2014 আগে ছিল 641টি, যা 2024 হয়ে দাঁড়িয়েছে 1,341টি। এইমসের সংখ্যা ছিল 2014 আগে 7টি, যা 2024 হয়ে দাঁড়িয়েছে 23টি। এখানেই শেষ নয়। আচ্ছা বলুন তো, অটল টানেল, চেনাব ব্রিজ কি অনুন্নয়নের উদাহরণ? কিভাবে ব্যাখ্যা করবেন বাবা অমরনাথের গুহা পর্যন্ত রাস্তা তৈরি, বাঁকে বিহারী করিডোর, মা কামাখ্যা করিডোর, কৈলাস মানসরোবরের জন্য নতুন রোড, বা 500 বছরের খরা কাটিয়ে রাম মন্দির নির্মাণকে? যদি দেশে উন্নয়ন না হতো তাহলে কি এসব সম্ভব হতো? পরিবারতন্ত্রের জনক কংগ্রেসীদের হাত থেকে মুক্তির পর আজ 24.82 কোটি ভারতীয় দারিদ্র থেকে মুক্তি পেয়েছেন। 2013-14 সালে যে অনুপাত ছিল 29.17%, 2022-23 সালে তা কমে হয়েছে 11.28%। আজকের ভারত আর পিছিয়ে পড়ে নয়, কঠিন পরিস্থিতিতেও এগিয়ে চলতে পারে। তাই তো বর্তমানে G20 গোষ্ঠীভুক্ত দেশগুলির মধ্যে ভারত হলো সবচেয়ে দ্রুত অর্থনীতির দেশ। শুধু তাই নয়, 2023 সালে G20 সম্মেলন আয়োজনের দায়িত্ব পেয়েছিল ভারত। 2014 সালে যখন প্রধানমন্ত্রীর পদে বসেন নরেন্দ্র মোদীজি, তখন বিশ্বের 10ম অর্থনীতির দেশ ছিল ভারত। আজ ব্রিটেনকে পেছনে ফেলে বিশ্বের 5ম বৃহত্তম অর্থনীতির দেশ হিসাবে উঠে এসেছি আমরা। একটা চমকপ্রদ তথ্য দেওয়া যাক, 2016 সালে মাত্র 400টি স্টার্টআপ থেকে আজ 1.18 লক্ষ স্টার্টআপ প্রমাণ করে দিয়েছে মোদীজির হাত ধরে কীভাবে অগ্রগতি হয়েছে দেশের। আবার গত 10 বছরে 60,000-এর বেশি রেললাইনের বৈদ্যুতিকরণ, ইসরোর মহাকাশ গবেষণায় চমকপ্রদ সাফল্য, 12,543 কোটি টাকা বরাদ্দ, বা 5G-র হাত ধরে মোবাইল পরিষেবায় বিপ্লব, এসবই বহন করছে দেশের উন্নয়নের সাক্ষ্য। দেশের প্রতিটি মানুষের কথা ভাবেন বলেই তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে 10 কোটিরও বেশি বাড়িতে পৌঁছেছে নলের মাধ্যমে বিশুদ্ধ জল। শিক্ষায় দেশের প্রকৃত উন্নয়ন আনতে পারে, সেটাই প্রমাণ করে মোদী সরকারের নেতৃত্বে গত 1 দশকে তৈরি হয়েছে 390টি বিশ্ববিদ্যালয়। এত কিছুর পরও নোংরা রাজনীতির স্বার্থে অপপ্রচার চালিয়ে যাচ্ছে কংগ্রেসের মতো বিরোধীরা। বলুন তো, দেশের উন্নয়ন না হলে এসব কি সম্ভব হতো? সত্যিই হতো না। আগামী দিনে এই উন্নয়নের গতিকে আরও এগিয়ে নিয়ে যেতে হাত শক্ত করুন মোদীজির। 400-এর বেশি আসন দিয়ে স্বপ্নের ভারত গড়তে মোদীজিকে সাহায্য করুন।